সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এলিটা করিম এবং আজকে আমাদের এই স্পেশাল ওয়েবকাস্ট আমরা শুরু করছি, দ্য ইউথ আনলিস্ট উইথ এলিটা করিম। আমার সাথে আজকে যে আছে সে আমার অনেক প্রিয় একজন মানুষ, তৌহিদা শিরোপা, এবং সে খুব একটা স্পেশাল একটা টপিক নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের যে আইডিয়াটা, যে ব্যাপারটা আমরা অনেক সবাই মোটামুটি জানি, অনেকেই কিছুটা পড়াশোনা করেছি, আমরা অনেক ডিজিটালি অনেক ভিডিওসও দেখেছি বোঝার জন্য এগুলো কী, কিন্তু আমার মনে হয় যে আমাদের আরও কিছু শেখা দরকার, আরও জানা দরকার আসলে। তো এই সাবজেক্টটা নিয়েই তৌহিদা শিরোপা একটা অর্গানাইজেশন শুরু করে, একটা রিসার্চ অর্গানাইজেশন শুরু করে, যেটার নাম মনের বন্ধু। এবং মনের বন্ধুর থ্রুতেই তৌহিদা শিরোপা মেন্টাল হেলথ ইস্যুসগুলো নিয়ে কাজ করছে, সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাদের আসলে জানার দরকার তাদের জানাচ্ছে, যাদের হেল্প দরকার তাদেরকে হেল্পগুলো পৌঁছে দিচ্ছে। আই এম সো সো প্রাউড অফ তৌহিদা শিরোপা। এবং কথা বেশি আর না বলি, আমরা স্ট্রেট চলে যাই শিরোপার কাছে। শিরোপা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু দি ইউথ আনলিস্ট উইথ এলিটা করিম। থ্যাংক ইউ সো মাচ এলিটা আপু আমাকে আজকে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে আপনার সাথে সবসময় কথা বলতে, ভালো লাগে, আপনি আমার অনেক প্রিয় মানুষ। আর মেন্টাল হেলথের জায়গাটা আমার আসলে খুব প্যাশনের জায়গা, এই জায়গাটা আমি কাজ করতে চাই, কারণ আমরা চাই যে বাংলাদেশে, কারণ পৃথিবীর কোনো মানুষই যাতে মনের কষ্টে তার একটা দিনও না কাটায়, সেই জন্যই আসলে আমাদের কাজ করা। থ্যাংক ইউ আপনাকে শিরোপা, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে একটা খুব, আমি বলবো, ভালো একটা চিন্তা, অনেক পজিটিভ একটা চিন্তা। এবং আমি একটু জানতে চাই যে এই এই জার্নিটা বা এই চিন্তাটা তোমার মাথায় কীভাবে আসলো, বা কবে তুমি শুরু করলে এই কাজটা? কারণ আমি জানি যে তুমি কিন্তু অনেক বছর, কিন্তু ইউ আর ফুল টাইম জার্নালিস্ট, তুমি সাংবাদিকতা করতে খুব ভালো একটা জায়গায় তুমি বাংলাদেশে সাংবাদিকতা করতে, তুমি প্রথম আলোর সাথে ছিলে, এবং আমি তোমার লেখা পড়েছি, তোমার কাজ দেখেছি, ইউ আর এক্সেলেন্ট। হঠাৎ একদিন শুনি যে তৌহিদা শিরোপা সাংবাদিকতা ছেড়ে দিয়ে সে মেন্টাল হেলথ নিয়ে কাজ করবে, একটু অবাক হয়েছিলাম। তারপর যেটা বললাম, আমি আসলে অনেক প্রাউড তোমাকে নিয়ে, কিন্তু তোমার জার্নিটা নিয়ে একটু শুনতে চাই যে কিভাবে তোমার এটা মাথায় আসলো, হোয়াট মেড ইউ চেঞ্জ ইউর মাইন্ড অ্যান্ড মেড ইউ ট্রানজিশন ফ্রম জার্নালিজম টু মনের বন্ধু? হ্যাঁ প্লিজ। না, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে মানে এক একজন মানুষের জীবনের এক একটা টার্নিং পয়েন্ট থাকে, কোনো একটা ঘটনা যেটা তাকে অনেক বেশি ট্রিগার করে যে নতুন কোনো কিছু একটা করতে, সেটা আসলে ওর সাথে চ্যালেঞ্জ রিস্ক সবই থাকে। তো আপনি যেরকম বলছেন, আমি আমার জীবনটা শুরু হয়েছিল, আমি যেহেতু খুব স্মল টাউন গার্ল, আমি ঢাকারও না, আমি তো খুব স্মল টাউন থেকে ঢাকা শহরে এসেছিলাম, হ্যাঁ, পড়াশোনা করার জন্য। তারপরে তখন আসলে আমি প্রথমে কন্ট্রিবিউটর হিসেবে প্রথম আলোর সাথে যুক্ত হই, তারপর ফুল টাইম চাকরি করি, এবং প্রায় 11 বছরের বেশি সময় আমি এখানে ফুল টাইম হিসেবে কাজ করেছি। কাজ করতে করতে যেটা হয়েছে, তো আমার মায়ের কথা দিয়ে বলি একটু, আমার মা হচ্ছে সিঙ্গেল মাদার, তো আমি এবং আমার ছোট ভাই, আমার দুই ভাই বোন, এবং আমার ভাই আর্কিটেক্ট, বাংলাদেশে যে শাহাবুদ্দিন পার্ক সেটা সে ডিজাইনার। ওহ রিয়েলি? তো এই মুহূর্তে সে ইউকেতে মাস্টার্স করছে। আমি একটু রিপিট করি, আমাদের ঢাকায় যে শাহাবুদ্দিন পার্কটা আছে, যেটা আমাদের আমাদের অনেকেরই খুব প্রিয় একটা জায়গা, ওখানে প্রায় যাওয়া হয় আমাদের, ওটা ডিজাইন করেছে তোমার ভাই, তার নামটা একটু বললে প্লিজ। ওর নাম হচ্ছে আর্কিটেক্ট তাজবির শাতিল, ওইটা করেছে, আর ওই এই মুহূর্তে আসলে ইউকেতেও পড়ছে আরবান ডিজাইন প্ল্যানিং নিয়ে, কী করে ওয়েলবিং স্পেস বাড়ানো যায়, এবং ঢাকা শহরে অনেকগুলো মাঠেরও সে কিন্তু আর্কিটেক্ট ডিজাইনার, তো সে কাজ করছে। হ্যাঁ, তো আমরা দুই ভাই বোন ওই সময়টাতে আসলে আমাদের নিজেদের ক্যারিয়ার, এটা 2015 সালের দিকে, অনেক ব্যস্ত না, নিজেদের যেরকম জীবন হয় যে অনেক ব্যস্ততা, ক্যারিয়ার, ক্যারিয়ারের কাজ, সারাদিন কাজের পর একটু বন্ধু বান্ধবদের সাথে একটু হ্যাং আউট করা, তো এগুলো নিয়ে আসলে আম্মুকে যে আমরা সময় দিতাম না সেটা না, সময় দিতাম, কিন্তু জিনিসটা খুব মাইন্ডফুলি ছিল না, সেটা আসলে আমি স্বীকারই করতে চাই যে মাইন্ডফুলি ছিল না। যে হ্যাঁ, কথা বলতাম, অফিস থেকে আসতাম, গল্প করতাম, যেভাবে উইকেন্ডগুলো হয় সেভাবেই ছিল। তো হঠাৎ আমরা খেয়াল করলাম যে আম্মুর একটা মানে শরীর কোনোভাবে খারাপ হচ্ছে, হয়তো একদিন হয়তো একটু মানে জ্বর আসছে, তো একদিন মনে হচ্ছে তার পেটে ব্যথা, এবং জিনিসটা সারছে না, একদিন দুই দিন তিন দিন করতে করতে আমরা মানে ঢাকা শহরের মনে আমরা সব হসপিটালে এক মাস নানা হসপিটালে কিন্তু আমাদের থাকা হয়ে গেল, ইভেন আইসিডিডিআর পেতো, মানে এইরকম করতে করতে আমাদের এক মাস, এবং সারাদিন ধরেন যে রাতে হসপিটাল ডিউটি করা, এবং সকালবেলা হচ্ছে গিয়ে অফিস করা,
দুই ভাই বোন আমরা খুব ভাগ করে করলাম, কিন্তু আমরা দুইজনে বুঝতে পারছিলাম না যে কি হলো, এবং ডাক্তাররাও কিছু বলতে পারছিল না, ডাক্তাররা ধরতে পারছে না যে কি হলো, এত টেস্ট এত ডায়াগনোসিস কিন্তু ধরতে পারছে না। হঠাৎ একজন আমাদেরকে বললো যে আচ্ছা একজন কি সাইকিয়াট্রিস্টকে একটু দেখাবা কিনা, জাস্ট মানে জাস্ট কনসার্ন, সে যে খুব সিরিয়াসলি জিনিসটা বলেছিল আমাদেরকে, সেটা মানে থাকে না যে খুব মানে ফোর্স কোর্সে দেখানোর জন্য, এরকম না, খুবই একটা খুবই অন্য অনেক কনভারসেশনের মধ্যে একজন ডাক্তার এটা বললেন। তখন আমরা আমরা যেহেতু ব্যাপারটাতে খুব সিরিয়াস, তা আমরা আসলে আমাদের পরিচিত একজন সাইকিয়াট্রিস্টের কাছে ওনার কাছে নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পরে আসলে ব্যাপারটা বোঝা গেল যে আমার আসলে অ্যাকিউট ডিপ্রেশন হয়েছে এবং জিনিসটা সাইকোসোমাটিক হয়েছে। যখন মানে ডিপ্রেশন অনেক বেশি হয়ে যায় সেই সময়টাতে আসলে জিনিসটাকে অনেকের আইডেন্টিফাই হয় না যে কী হয়েছে, তখন কিন্তু সেটা শরীরের নানা রকম সিমটমের মধ্য দিয়ে বোঝা যায় এবং তো ডায়াগনোসিসে আসলে আসে না যে আসলে কী হয়েছিল। হ্যাঁ, তো সে সাইকোসোমাটিক ইস্যু হয়ে গেলো অ্যাকিউট ডিপ্রেশন থেকে, এবং ডাক্তার তখন বললো যে আমাদের যে জীবনযাপন সেখানে আসলে আম্মুকের সাথে আমাদের অনেক সময় কাটাতে হবে, এবং সেইটা থেকে আর একটা জীবনে তারা যে সুস্থ স্বাভাবিক যে জীবনটা ছিল, আমার মা যেহেতু মানে সিঙ্গেল মাদার এবং আমাদেরকে খুবই স্ট্রংলি বড় করেছে, অনেক ভ্যালুস দিয়ে অনেক সুন্দর করে বড় করেছে আমাকে আমার ছোট ভাইকে, তো হঠাৎ করে এরকম একটা মানুষের কোনো কনফিডেন্স নেই, সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না ঠিকঠাক মতো, তার অনেক নার্ভাসনেস, এগুলো সবই সাইকোসোমাটিক ইস্যু থেকে মানে হয় আর কি, ডিপ্রেশন থেকে। এবং আমাদের জন্য জিনিসটা আসলে খুবই ওভারওয়েলমিং ছিল যে আমরা কী করব, আমাদের শুধু মনে হয়েছিল যে এত আমাদের জানা বোঝা, এত নিজেদেরকে মনে করি না অনেক সময় যে আমরা সব জানি সব বুঝি, হ্যাঁ নতুন করে কিছু বোঝার নেই, তারপরও আমরা আসলে বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা কিন্তু ঘটে গেল। এবং তখন যেটা করলাম সাইকিয়াট্রিস্টের মানে একদম পরামর্শ মতো, আমি আমার ভাই আমাদের জীবনযাপনকে একদম 180 degrees চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, আমরা ডিসাইড করলাম আমরা মাইন্ডফুলি আম্মুকে সময় দিব, এবং আমরা যখন ট্রাভেলও করি আমরা যে কোনো একজন হচ্ছে গিয়ে আম্মুর সাথে হচ্ছে গিয়ে থাকবো, যদি কোনো কারণে আমাদের দুজনকে ট্রাভেল করতে হয় তাহলে একজনকে আম্মুর সাথে রাখা, আচ্ছা, এবং তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করা। আমাদের অনেক মানে রিলেটিভসের বাসা থাকে না, আমরা খুব বেশি ইউজুয়ালি যাওয়া হয় না, ওখানে যাওয়া ভেরি গুড, মানে সবার সাথে আবার একটা কানেকশন তৈরি করা। তুমি কি বলতে চাচ্ছো তোমার এই মানে এই মায়ের মানে তোমার আম্মুর সাথে যে যে প্রবলেমসগুলো হয়েছে শারীরিক বা মেন্টাল হেলথ ইস্যুস, ওখান থেকে তোমার আসলে এই পুরো ব্যাপারটা নিয়ে knowledgeable হওয়া এবং সাথে সাথে আরেকটা জিনিস হলো আমি নিজে তখন খুব প্যাশনেট হয়ে গেলাম, আমি পড়তে থাকলাম, কারণ অ্যাজ এ কেয়ার গিভার সেটা আর একটা স্ট্রাগল। হ্যাঁ, আমার ভাই এবং আমার কিন্তু একটা হচ্ছে কি, ধরেন যখন কেউ এরকম ইস্যু যার হয় অনেক অ্যাটেনশন তার দিকে থাকে, রাইট, কিন্তু তার যে কেয়ার গিভাররা থাকে তাদেরও কিন্তু অনেক স্ট্রাগল হয়। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আমাকে আমাদেরকে অফিস করতে হতো, এবং সবচেয়ে বড় কথা কি এই সমস্ত এত স্টিগমা জায়গাটাতে সব জায়গায় গিয়ে বলা যায় না, যেরকম আর আমার এমনও হয়েছে আমার অনেক পরিচিত, আমার হাত থেকে একটা গ্লাস ভেঙে পড়ে গেছে, মানুষ বলছে ও শিরোপার মাত তো ডিপ্রেশনে আছে, শিরোপার কাজে মন নাই, তো আমার যে কোনো একটি সেটা হয়তো এমনিও আমার হাত থেকে গ্লাসটা পানির গ্লাসটা পড়েই যেত, হয়তো আমি কোনোদিন কাজে হয়তো অনেক বেশি সব দিন তো সবার পক্ষে 100% পারফর্ম করা সম্ভব না, না সেটাও যদি আমার মা ডিপ্রেশনের সাথে কানেকশন হয়, এবং তখন আমি মানুষের সাথে ল্যাক অফ অ্যাওয়ারনেস এর কারণে মানে সেরকম হয়। এবং তখন আমার আম্মুকে যখন আমরা আবার 14 মাস পরে দ্য সেম পার্সনকে, কোনো ঘুমের ওষুধ না, কোনো সাইকিয়াট্রিক মেডিসিন না, কোনো কাউন্সেলিং আর লাগলো না, এই যে 14 মাসের একটা জার্নি, এটা আসলে আমার ভাইকে এবং আমাকে অন্য একটা জীবন সম্পর্কে অন্য ধরনের একটা রিফ্লেকশন দিল, এবং আমাদের জীবনের পারপাস মনে হলো কি যে অনেক কিছু জীবনে ঘটে যেটা আমরা আসলে খুব খেয়াল করতে চাই না বা করি না, কিন্তু আসলে কেউ করা উচিত, এবং চাইলেই আসলে মানুষের যখন এরকম ঘটনা ঘটে তাহলে হচ্ছে মানুষ বলতে পারে না, আমরাও তো অনেক জায়গায় বলতে পারিনি, তা খুব প্রিটেন্ড করতে হয়েছে যে আমি আজকেও খুব ভালো আছি, কিন্তু হয়তো ওই দিন খুবই খারাপ আছি, রেস্ট হয়নি, হয়তো অনেক টেনশন গিয়েছে, সো বলা যায় না, তো কারণ মানুষের উইকনেসের পার্ট হিসেবে অনেক সময় মানে স্টিগমার কারণে ধরে থাকে। তো পরে যাই হোক আমরা সেটা দিয়ে জার্নিটা দিয়ে আম্মু যখন স্ট্রং একটা পজিশনে আবার আসলো, সব ওভারকাম করলাম, তখন আমার মনে হলো যে না এই স্ট্রাগল শুধু নিশ্চয়ই আমার না, আমার তো এত জানা বোঝা, নেটওয়ার্ক, মানুষকে জানি কোথায় যেতে হবে, তাও তো আমি প্রথমে আসলে আমরা নোটিস করতে পারিনি, বুঝতে পারিনি যে কি করতে হবে, এবং তখন আসলে মেন্টাল হেলথ নিয়ে একটু পড়া শুরু করলাম, একটা ডিপ্লোমা করে ফেললাম, এবং হচ্ছে তুমি ডিপ্লোমাটা কোথায় করেছো? ডিপ্লোমাটা আমি অনলাইন ইন পার্সন মিলে তখন সিঙ্গাপুরে করে ফেললাম, তারপরে তো হচ্ছে গিয়ে আমি NLP মাস্টার ট্রেনার হিসেবে
মানে ট্রেনিং নিয়ে ফেললাম। তো এই জায়গাগুলো আসলে করে ফেললাম, যেটা আমার নিজের জানা বোঝাটা আসলে। তো আমি জানি না এটা ভাবে বলা উচিত নাকি, বাট এই স্ট্রাগলটা দিয়ে যে তুমি গিয়েছো, তোমার ভাই, তোমার ফ্যামিলি, তোমার মা, প্রবলি ইট ওয়াজ ওয়ার্থ ইট, কারণ ইট মেড ইউ থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। অন্য একটা ডিরেকশনে তুমি গিয়েছো এবং ধরো তোমার তুমি একটা ডিপ্লোমা করে ফেললে এবং মনের বন্ধুটাও অর্গানাইজ করে ফেললে, মনের বন্ধুটা এখন এস্টাবলিশ করে ফেলেছে এবং মনের বন্ধুর মাধ্যমেই কিন্তু তুমি যা যা শিখেছো, যা যা স্ট্রাগলের মাধ্যমে তুমি গেইন করেছো, ওগুলো এখন সবার সাথে তুমি শেয়ার করছো। মনের বন্ধু অর্গানাইজেশনটা নিয়ে একটু বলবে আমাকে, যে তোমাদের কী টাইপের তোমরা কাজ করছো এখানে, এমপ্লয়িজ কতজন আছে এখানে কি? আমার যেটা জানার খুব ইচ্ছা যে ধরো কারো হেল্প দরকার, কোনো রকম মেন্টাল হেল্প দরকার, আমি কারোর সাথে কথা বলতে চাই, আমি কোনো কাউন্সিলর হতে পারে, কোনো সাইকিয়াট্রিস্ট হতে পারে, আমি কিভাবে এই হেল্পটা পাবো মনের বন্ধুর মাধ্যমে, এটা নিয়ে একটু দেখতে। আচ্ছা, মনের বন্ধু আসলে আমরা যখন শুরু করেছিলাম তখন তো আসলে এত কিছু বুঝে করে শুরু করিনি, আমরা 2016 সালে শুরু করি। তারপর তো আপনি যেটা বলছিলেন যে আমি তখন কাজ করতাম, ফলে আমরা খুব বেশি কাজ নিতাম ছোটো ছোটো, আমরা হয়তো স্কুল বেসড, ইউনিভার্সিটি বেসড কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে করতাম, যাতে মানুষের স্টিগমাটা, যেহেতু এটা নিয়ে অনেক তখন এত বাংলাদেশে মানে করোনাকালীন পরবর্তী সময় অনেক ধরনের মেন্টাল হেলথ নিয়ে কথাগুলো অনেক বেশি হয়, মানুষের অ্যাওয়ারনেসটা বেশি হয়েছে, মানুষ এটার ইম্পর্টেন্সটা বুঝতে পেয়েছে, কিন্তু তার আগে তো এত বেশি কথা ছিল না, তখনও ছিল সমস্যা কিন্তু কথা আসলে এত হতো না। তো তখন আমরা যেটা করতাম ছোটো ছোটো করতাম, তারপর আসলে আমি 19 সালে যে আমার চাকরি ছেড়ে দেই, কারণ আমার মনে হয় যে আমার মনে আছে যখন শিরোপা চাকরি ছেড়ে দেয়, কারণ শিরোপা এত নাম করা একজন জার্নালিস্ট ছিলেন, তখন আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে শিরোপা সাংবাদিকতা ছেড়ে দিচ্ছে। তারপর যাই হোক, তারপর তো শুনলাম এই যে মনের বন্ধুর ব্যাপারে শুনলাম। হ্যাঁ, তো আমি চাকরি ছেড়ে দিয়েছি সেটাও যে চট্টগ্রামে বলতে চাই, কারণ হচ্ছে কি ইউজুয়ালি মানে কেউ স্টার্ট আপ করা বা এরকম প্ল্যাটফর্ম করার জন্য চাকরি, বরং সেটা একটু আনসার্টেইন, মানে এটা হতেও পারে নাও পারে, নাও হতে পারে, অনেক বড় রিস্ক কিন্তু, অনেক বড় রিস্ক, কিন্তু যেহেতু আমার খুবই একটা সাপোর্টিভ ফ্যামিলি আছে এবং খুব দুই চারজন সাপোর্টিভ বন্ধু বান্ধব আছে, ফলে তারা আমাকে খুব এনকারেজ করলে, এছাড়া মানে 5-6 জন মানুষের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাকে বললো যে আমি ভুল করছো, চাকরি ছাড়ছো, বলে এটা শখের বসে করো, তারপরে হচ্ছে এটা আমার জীবনের মানে অন্য অনেক খারাপ সিদ্ধান্তের মতো, এটা একটা খারাপ সিদ্ধান্ত, যাই হোক সিদ্ধান্তটা তুমি নিয়েছো এবং মনের বন্ধু তুমি স্টার্ট করেছো। তো এরপর কি তোমার এরকম কি হয় যে তোমার চেনা জানা বা বাইরের অনেক মানুষ তোমাদেরকে কন্ট্যাক্ট করে যে দেখো আমার হেল্প লাগবে, আই নিড টু টক টু সামওয়ান, এরকম হয়? এবং তোমাদের কিভাবে কানেকশন গুলো আছে ডাক্তার প্ল্যাটফর্ম থেকে আমরা একটা স্টার্ট আপ মোডে দিলাম, আমরা মানে আইডিয়াল আইসিআই ডিভিশন থেকে আমরা একটা স্মল ফান্ড পেয়েছিলাম তখন 10 লাখ টাকার একটা ফান্ড, ওইটা আমাদের অনেক মোবিলাইজ করে, আমরা কিন্তু EMK স্মল গ্রান্টও পেয়েছি 2018 সালে। তখন ওইটা দিয়ে আমরা অনেক অ্যাওয়ারনেসের ভিডিও বানাই বাংলায়, অ্যানিমেশন ভিডিও, অ্যাওয়ারনেসের ভিডিও, যাতে মানুষ এটা নিয়ে দেখতে থাকে, কথা বলতে পারে, ভিডিওগুলো এখনো পাবো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়াতেও আছে, সুইসাইড প্রিভেনশন নিয়ে কথা, এগুলো নিয়ে আমরা ওই কাজগুলো স্টার্ট করি। এবং আমরা যেটা করি পাশাপাশি আসলে আমাদের সাপোর্ট তো দিতে হবে মানুষকে, অ্যাওয়ারনেস হলো তারপর মানুষ সাপোর্ট কোথায় পাবে? সাপোর্টের জন্য আমরা যেটা করেছি, আমাদের সাইকিয়াট্রিস্ট বল, কাউন্সেলিং বল, সাইকোসোশ্যাল বিহেভিয়ার থেরাপিস্ট বল, আমরা এরকম মানে শুরুতে আমাদের এখানে অন ডিমান্ড বেসিসে, তারপরে হচ্ছে কি আপনার পার্ট টাইম এরকম করে, মানে আমাদের তো টাকা পয়সা আসলে ওরকম করে ছিল না, রাইট রাইট। হ্যাঁ, তো আর আমি চাকরি ছেড়ে দিয়ে আবার এটা মানে করছি, পুরো জিনিসটা একদম শুরু থেকে স্টার্ট করা। এখন আমাদের যেটা হয়েছে, এখন আমাদের নিজস্ব কাউন্সিলর পুল আছে, নিজস্ব সাইকিয়াট্রিস্ট আছে এবং তারা আমাদের পেরোল, এন্ড মনের বন্ধু এই মুহূর্তে 75 স্টাফ যারা অফিস এবং হচ্ছে কি আপনার বাইরে থেকে কাজ করে, মানে তারা 75 জন বলেছো, ওদের মধ্যে মানে অ্যাডমিনের কাজ করছে, অফিসের কাজ করছে, 35 জন হচ্ছে কি কাউন্সিলর, আর রেস্ট অফ দ্য পিপল মানে টেক টিম আছে আমাদের, একটা টেক টিম, কমিউনিকেশন টিম, কন্টেন্ট টিম, যারা কাউন্সিলর তারা মনের বন্ধুর একদম পেরোলে আছে এবং তারা হচ্ছে মেডিকেলি মানে সার্টিফাইড কাউন্সিলর। তো এখন মনের বন্ধুকে আমার যদি এখন রিচ করতে যদি চায় মনের বন্ধু, কি করতে হবে এটা যদি একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, রিচ করতে চাইলে যেটা আমরা সবার আগে বলি যে আমাদের হেল্পলাইন আছে। আচ্ছা, হেল্পলাইনে ফোন করতে পারে এনি টাইম। হেল্পলাইনের নাম্বারটা, হেল্পলাইনের নাম্বার 01-7766-3234। আমাদের ফেসবুক ভীষণ পপুলার, হ্যাঁ, সো ফেসবুকে এনি টাইম
মানে তারা নক করতে পারে, অনেক মানুষ প্রচুর প্রায় 500 বেশি মানুষ আমাদেরকে নক করে এবং আমাদের কাউন্সিলররাই কিন্তু সেটার উত্তর দিয়ে থাকে। ইভেন যে হেল্পলাইন নাম্বারটা রিসিভ করে অ্যারাউন্ড দ্য ক্লকে, হ্যাঁ সেটাও কিন্তু ওনারাও কিন্তু মানে তারা কামিং ফ্রম হচ্ছে গিয়ে সাইকোসোশ্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সো ইনিশিয়াল যে সাপোর্টটা সেটা কিন্তু মানুষ মানে ফ্রি অফ কস্টেই কিন্তু পেয়ে যেতে পারে। যদি তখন তারা মনে করে যে না তার আরও ফার্দার কিছু লাগবে, তখন কিন্তু তার জন্য যেটি আসল কাউন্সিলর হবে তার সাথে তখন কানেক্ট করে দেয়। আর আমাদের ওয়েবসাইট, আমাদের নতুন ওয়েবসাইট আসছে এই মাসে 29 তারিখে, সো ওইটা দিয়ে হচ্ছে আমাদের আগে ওয়েবসাইট ছিল কিন্তু আমরা একদমই এখন ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ মানুষের ফ্রেন্ডলি। আগে আনফ্রেন্ডলি ছিল তোমাদের ওয়েবসাইটটা? না আনফ্রেন্ডলি না, আগে যেটা ছিল যে আগে হচ্ছে আর একটু প্রসেস করতে হতো, হ্যাঁ অনেকভাবে খুঁজতে হতো, এখন যাতে অনেক মানুষকে কষ্ট করতে না হয় জাস্ট ডিরেক্ট যাতে মানুষ ইয়ে করতে পারে ওইটা করা। আমাদের একটা মোবাইল অ্যাপ আছে এখন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য, সেখান থেকে কানেক্ট করতে পারে এবং আমরা আসলে আগামী মাসে এন্ড টু এন্ড সার্ভিস নিয়ে আছি ডেটা ড্রিভেন, যাতে কেউ অ্যানোনিমাসলি কাউন্সিলার চুজ করে পেমেন্ট করে সেশন নিয়ে যাবে, কোথাও কোনো ডেটা থাকবে না এবং হচ্ছে কোনো মানে কেউ কোনো পরিচয় জানবেও না। তো এটা আমাদেরকে আমার মনে হয় যে আরও মানুষের স্টিগমা যাদের থাকে এটা নিয়ে কাজ করতে যে আমার নাম পরিচয় জেনে যাবে কিনা, সেই জায়গাটা মনের বন্ধু আসলে খুবই স্ট্রিক্টলি ফলো করে। তো আমরা কোনো দিন কোনো আমাদের ক্লায়েন্ট ইনফরমেশান, আমাদের পরিচিত কেউ যদি কখনো কোনো সেশন নেয় সেটাও পাবলিকলি, মানে ওই জায়গাগুলো আমাদের খুব স্ট্রিক্টলি মেনটেন, প্রাইভেসিটা ভীষণ স্ট্রিক্টলি মেনটেনটা হয় এবং আমরা মনে করি যে এটা এমন একটা কাজ তো সেখানে তো সব শ্রেণী পেশার মানুষ সবাই মিলে এটা আসলে তাদের সার্ভিস নিতে পারবে, মানে সাপোর্ট নিতে পারবে, হেল্প নিতে পারবে, ফলে আমরা ওই মিউচুয়াল রেসপেক্টটা, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার সেন্সিটিভিটির জায়গাগুলো, ওগুলো আমরা খুব আমাদের মানে কোর ভ্যালুজের মধ্যে আছে। এখন আমি শেষ প্রশ্নটা তোমাকে করবো, প্রশ্ন না অ্যাকচুয়ালি জাস্ট তোমার একটা এক্সপিরিয়েন্স আমি চাই তুমি যদি আমাদের যারা দেখছেন ভিউয়ার্স তাদের সাথে একটু শেয়ার করবে, সেটা হচ্ছে যে আমাদের এখনও আমি শিওর যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে আমরা অনেকে একটু সংকোচ ফিল করি, আমরা অনেকে ওপেন আপ করতে চাই না বা পারি না। অ্যান্ড থ্যাংক ইউ তুমি বলেছো যে মনের বন্ধু ওই প্রাইভেসিটা একদম প্রোটেক্ট করে কেউ যদি চায় তোমাদের সাথে কথা বলতে। আমি তারপরেও চাই যারা দেখছেন তাদেরকে তুমি যদি তোমার জার্নির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স যদি তাদের সাথে শেয়ার করো, যেটা যেটা এক্সপিরিয়েন্স করে তোমার মনে হয়েছে যে আসলে মেন্টাল হেলথ নিয়ে কাজটা করে ইউনো আমার মানে তোমার মনে হয়েছে যে ইটস বিন ওয়ার্থ ইট এই পুরো জার্নিটা, এরকম কি কোনো ঘটনা আছে নাকি যেটা তুমি শেয়ার করতে চাইবে সবার সাথে? আসলে এটা প্রতিদিনই না, এমন প্রতিদিন আমাদের কাছে প্রচুর মানুষ ফোন দেয়, আমাদের অফিস লালমাটিয়ার অফিসে এসে সেশন নেয়, রাতের বেলা সেশন নেয় এবং এমনও হয় যে মানুষ ধরেন আমাদের আর একটা বড় কাজ কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে, হ্যাঁ মানে এই ধরনের মানুষরা বা দলিত কমিউনিটির মানে ওমেনদের সাথে তাদের কোনো অ্যাক্সেসিবিলিটি নাই এবং আমাদের ধারণার মধ্যেও নাই যে তাদের জীবনযাপনের জায়গাটা কতটা কঠিন এবং কিন্তু তাদেরও অনেক তারপরও তারা চেষ্টা করে যে আমরা কিভাবে তারা ভালো থাকতে পারে, তাদের হয়তো মেন্টাল হেলথ শব্দটা নিয়ে তাদের জানা বোঝা নেই কিন্তু তারা যখন বলে যে আমাদের মানে কোনো একটা সেবা তাদের মানে থাকে না যে হয়তো বেঁচে থাকার প্রতি আগ্রহটা চলে গেছে জীবনের, সেখান থেকে মানে ফেরত এসেছে মনে হয়েছে জীবনটা তো খারাপ না যতটা খারাপ মনে করেছিল, নতুন করে একটা বাচ্চার একটা মানে তাকে স্পৃহা চলে আসে, ওইটা আসলে খুবই আমাদেরকে মোটিভেট পার্সোনালি আমাকে করে। এবং যখন মানুষ বলে যে আমাদের একজন আছে মানে ক্লায়েন্ট, উনি বলেছে ওনার ফ্যামিলি 17 জন আমাদের থেকে সার্ভিস নিয়েছে ডিফারেন্টভাবে দেশে এবং বিদেশে, হ্যাঁ উনি যখন আমাকে কোনো একটা পাবলিক জায়গায় বলেছিল মানে আমরা যেহেতু পাবলিক প্লেসে বলতে আমাদের ক্লায়েন্ট হলো তার বলতে পারি না যে হচ্ছে উনি আমার ক্লায়েন্ট, উনি বলেছিল যে আপনি তো জানেন না যে আপনি আমার জীবনটাকে কিভাবে মানে বাঁচিয়ে দিয়েছেন, শুধু আমাকে না আমার ফ্যামিলির এখানে এবং মানে মানে দেশের বাইরে তার আমার 17 জন ফ্যামিলি মেম্বার তাদের জীবনটাতে মানে আমার আজকে আমি যেখানে আছি সেটা আসলে মনের বন্ধুর জন্য আপনাদের জন্য, আমার মনে হয় কি এর থেকে মানে অ্যাকমপ্লিশমেন্ট জীবনের আসলে কিছু হতেই পারে না, মানে থাকলে ওইটা আসলে প্রতিদিনের ঘট ভালো লাগা তো মনে হয় আমাদের একটু সাপোর্ট একটা মানুষকে নতুন করে ভালো দেওয়া দিচ্ছে, তার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, নতুন করে জীবনটাকে দেখতে পাচ্ছে বা নিজেকে বুঝতে পারছে, এর থেকে ভালো আর কি হতে পারে জীবনে, তো ওইটাই খুব ভালো লাগার। মনের বন্ধুর যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা একটু একটু জাস্ট ওয়েবসাইটটা অ্যাড্রেসটা যদি একটু বলো, এটা হচ্ছে www.monerbondhu.org।
আচ্ছা, তাহলে আমি শেষ করছি এটা বলে যে প্লিজ চেক দিস ওয়েবসাইট আউট, মনের বন্ধু ডট, আরেকবার বলো, www.monerbondhu.org. আচ্ছা ঠিক আছে, monerbondhu.org, রাইট? আচ্ছা, তো www.monerbondhu.org এই ওয়েবসাইটটা চেক করবেন. আপনার হেল্প দরকার কি দরকার না, দ্যাট ইজ অ্যাবসলুটলি আপ টু ইউ, বাট আমার মনে হয় যে ওয়েবসাইটটা আমরা চেক করে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো. আর একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি আমাদের যে অ্যাপে, আমাদের অ্যাপে অনেক মেডিটেশন আছে. আচ্ছা, অনেক স্লিপিং মেডিটেশন আছে, যারা ছোট ছোট বাচ্চা তাদের জন্য অনেক বেড টাইম বাংলায় গল্প আছে. ও ফ্যান্টাস্টিক. যারা একটু হেলথ কনসিয়াস, ফিট থাকতে, কারণ মেন্টাল হেলথের সাথে ফিটনেসটাও খুব জরুরি. হ্যাঁ, তো ওখানে অনেক ভিডিও দেওয়া আছে, ছোট ছোট ইয়োগার ভিডিও, যেগুলো বাসায় বসে করা যায়, অফিস টাইমে একটু হালকা করা যায়, হ্যাঁ, কাজের মধ্যে করা যায়, এরকম অনেকগুলো সব কন্টেন্ট কিন্তু ফ্রি, ফলে তার যে কেউ এটা ডাউনলোড করে কিন্তু এই জায়গাগুলো মানে নিজেরা প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে. শিরোপা, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইন্সপায়ার করার জন্য সবসময়, সিরিয়াসলি. মানে আমি মনের বন্ধু, তুমি জানো খুব ভালো মতো, তোমার সাথে আমারও কথা হয়েছে অনেক মনের বন্ধু নিয়ে, এবং তোমরা কীভাবে হেল্প করো আর কীভাবে আমরা আরও মানুষকে কানেক্ট করতে পারি, এটা নিয়ে প্রায় কথা হয়, বাট কথাই আসলে হতে থাকে. এবং তহিদা শিরোপা দেখিয়ে দিয়েছে যে কথার সাথে আসলে যে করাটা যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা সে করেছে, সে দেখিয়েছে. এবং আমি আশা করি শিরোপা যে ফিউচারেও সামনে তুমি তোমার কাজগুলো যেগুলো হচ্ছে ওগুলো আরও ভালো করে সুন্দর করে করতে পারো, এবং তুমি যেন আমাদের সবাইকে এখন সাপোর্ট করতে পারো মনের বন্ধুর মাধ্যমে. সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ এলিতাপু. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই পর্বটা আমাদের সাথে দেখেছেন, সবাইকে থ্যাংক ইউ. এবং প্লিজ ডু চেক আউট মনের বন্ধুর নতুন ওয়েবসাইট. আপনাদের মধ্যে যদি কখনও মনে হয় যে ইউ নিড হেল্প, নির্দ্বিধায় আপনারা মনের বন্ধুকে রিচ আউট করতে পারেন. অল দ্য ভেরি বেস্ট.